চলো আজকে শিখে নিই থ্রি মোস্ট ইজিয়েস্ট চিকেন রেসিপিস। একটা কড়াইয়ের মধ্যে আমরা এক কিউব বাটার দিয়ে দেবো এবং বাটারটা মেল্ট হলে ওটার মধ্যে আমরা চপ করে রাখা রসুন মিশিয়ে দেবো এবং রসুনটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেবো। এবং রসুনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণে দিতে পারো, কোনো প্রবলেম নেই। রসুনটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে কেটে রাখা ভেজিটেবলস মিশিয়ে দেবো। আমার কাছে যা অ্যাভেলেবল ছিল আমি তাই দিয়েছি, তোমাদের যা ইচ্ছা ভেজিটেবলস দিতে পারো, নো প্রবলেম। এবং ভেজিটেবলসের সাথে তোমরা মাশরুম কর্ন এগুলোও দিতে পারো। তো ভেজিটেবলসটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমরা এক চামচ নুন কিন্তু মিশিয়ে দেবো এবং তারপরে আবার সটে করতে থাকবো। এবং ওটা সটে ভালো করে হয়ে গেলে দেন ওটার মধ্যে আমরা চিকেনের পিসগুলো মিশিয়ে দিয়ে ওটাকে আমরা আবার ফ্রাই করতে থাকবো। এবং এরপরে আমরা এক চামচ লেবুর রস বা ভিনিগার মিশিয়ে দেবো এবং ওটাকে আবার ভালো করে ফ্রাই করব। এবং একদম লো আঁচে ওটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে তেলটা ছেড়ে দেয়, ঠিক যেভাবে ওটা আমাদের নর্মাল মাংসর ঝোলের হয়। দেন ঢাকা তুলে ওটার মধ্যে আমরা গুঁড়ো করা গোলমরিচ মিশিয়ে দেবো এবং আবার মিক্স করতে থাকবো। মিক্স হয়ে গেলে ওটার মধ্যে কিন্তু আমরা পরিমাণ মতো জলও মিশিয়ে দেবো। জলটা দিয়ে ঢাকা দিয়ে লো সিমে আমরা ওটা মাংসটাকে বয়েল হতে দেবো যাতে সুসিদ্ধ মাংসটা হয়ে যায়। তারপরে বয়েল হয়ে গেলে ঢাকা তুলে ওটার মধ্যে আমরা মিক্সড হার্ব মেশাবো। এটা কিন্তু অ্যাবসলিউটলি অপশনাল, আমার ফ্লেভারটা ভালো লাগে বলে মেশালাম। এবং সেটা মেশানোর পরে আবার ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো যাতে ফ্লেভারটা মিশে যায়। ব্যাস, তাহলেই রেডি আমাদের চিকেন স্টিউ। বোটম্যান স্টাইল চিকেন কারি বানাতে আমাদের লাগছে দুটো মিডিয়াম সাইজের কাট করে রাখা পেঁয়াজ, 5-7টা কাঁচা লঙ্কা, 1টা গোটা টমেটো, 3টে বড় বড় কিউব আদা এবং 6-8 কোয়া রসুন। এরপরে আমরা মিক্সিতে ভালো করে আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেব। এরপরে একটা পাত্রের মধ্যে ক্লিন করে রাখা চিকেনগুলো নিয়ে নেব। এবং কুচি করে রাখা পেঁয়াজ ও ওই যে পেস্টটা আমরা বানিয়েছিলাম আদা রসুনের, সেই পেস্টটা একে একে আমরা চিকেনটার মধ্যে দিয়ে দেব। এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো চিনি, স্বাদমতো নুন মিশিয়ে দেব। ভালো করে ওটাকে আমরা মাখিয়ে নেব এবং মাখিয়ে আমরা বেশ অনেকক্ষণের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেব। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব এবং একে একে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেবো এবং তারপরে আমরা আলুগুলোকে ছেড়ে দেবো। আলুটা তোমরা মাংসে দিতেও পারো, নাও দিতে পারো, ওটা অপশনাল। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওটার মধ্যে কিন্তু আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মিশিয়ে দেবো। দেন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং পুরো রান্নাটা কিন্তু সিমে হবে। তারপরে মাংসটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো সিমে। কিছুক্ষণ বাদে ঢাকা তুলে আমরা আবার মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব, দেখে নেব যাতে নিচের তলাটা না লেগে যায়। তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মাংসটা এর মধ্যে সুসিদ্ধ হয়ে যাবে এবং ভালো করে দেখবেন আপনারা তেলও ছেড়ে দিয়েছে, তাহলেই জানবেন আমাদের বোটম্যান স্টাইল চিকেন কারি রেডি। আলাদাভাবে কিন্তু এই মাংসতে জল লাগে না, মাংসের জলেই কিন্তু এটা সেদ্ধ হয়। বেঙ্গলি স্টাইল কষা মাংস বানাতে আমাদের লাগছে দুখানা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো বড় কিউব আদা এবং 5-6 কোয়া রসুন ও 1টা গোটা টমেটো। এগুলোকে ভালো করে আমরা পেস্ট বানিয়ে নেব। এরপরে একটা পাত্রে আমরা চিকেন নিয়ে নেব, তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ সর্ষের তেল আমরা মিশিয়ে দেবো এবং এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দেবো এবং বুঝতেই পারছো
আলু ছাড়া বাঙালির মাংস ইনকমপ্লিট, তো আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেবো, বেশ চুরচুর করে ভেজে নেওয়া যেটাকে বলে, ঠিক ওইরম ভাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমরা আলুগুলোকে তুলে রেখে দেবো এবং ওই সেম তেলে আমরা গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো এবং পেঁয়াজগুলোকে খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেবো। পেঁয়াজটা সেমি ভাজা হলে ওর মধ্যে এক চামচ নুন মিশিয়ে দেবো এবং তারপরে ওটাকে আমরা আবার একটু সটে করতে থাকবো। এরপরে আমরা এক চামচ মতো কিন্তু ঘি ওর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে পেঁয়াজটাকে আমরা ভাজবো যতক্ষণ না ওটা গোল্ডেন ব্রাউন পুরো টার্ন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা চেষ্টা করবেন একদম সিমে ভাজা, তাহলে কিন্তু এই রংটা প্রপারলি গোল্ডেন ব্রাউন আসবে। তারপরে ওটার মধ্যে আমরা পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো এবং একদম ভালো করে ওটাকে কষাতে থাকবো যতক্ষণ না ওটা রস স্মেলটা চলে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে। তো রস স্মেলটা চলে যাওয়ার পরে ওর মধ্যে আমরা চিকেনগুলো মিশিয়ে দেবো এবং খুব ভালো করে মেশাতে থাকবো। তারপরে ওটার মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো এবং কষাতে থাকবো। একটুখানি তেলটা ছেড়ে এলে ওর মধ্যে আমরা নুন চিনি স্বাদ মতো মিশিয়ে দেবো এবং আবার আমরা কিন্তু কষাতে থাকবো। পুরোপুরি তেল ছেড়ে এলে ওটার মধ্যে আমরা পরিমাণ মতো জল মিশিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ওটাকে আমরা ঢাকা দিয়ে দেবো যেই ওটা ফুটতে আরম্ভ করবে। তাহলেই রেডি আমাদের বেঙ্গলি স্টাইল চিকেন কষা।